اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. Imtiaz Trading and Contracting Company Doha Qatar এর উদ্যোগে আয়োজিত মুহতি দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের মহতারাম সদর উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখবানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায় আওলাদে রাসূলের শুভাগমন যে মজমায় এমন একটা মজমায় নবীজির মহব্বতে নসিহতের মাহফিলে দাওয়াত তবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা এই জিকিরের মাহফিলে বসার তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি কালিমাতুর শুকর বলি আলহামদুলিল্লাহ ওলামা হযরতগণ বয়ান করেছেন এবং করবেন আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি ইরাদা হলো আকাবিরদের আমল করা আমাদের পূর্বপুরুষ যারা তাদের এটি একটি আমল ছিল এক ভাই আর এক ভাইয়ের সাথে দেখা হইলে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন কারণ সূরাটা একটা বরকতপূর্ণ সূরা এবং মানব জীবনে সফলতা অর্জনের জন্য একটা যথেষ্ট সূরা ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন যে এটা সূরাটা শত হইলেও এটার ব্যাপকতা বিস্তৃত অনেক বেশি এবং উনি বলেন যে কেয়ামত পর্যন্ত মানুষ যদি এই সূরার অনুসরণ করে তাতে সব মানুষ আল্লাহর জান্নাতে যাবে অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেই হেই আখবাসুন নাস কাহগার বর্ষা হেই অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 114 সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুধু সূরাতুল আসর নাযিল হইত আর আল্লাহর নবী যদি শুধু সূরাতুল আসর উম্মতকে দিয়ে যেতেন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মিল্লাত যদি শুধু সূরাতুল আসরের আলোকেই নিজের জিন্দেগি গঠন করত তবে ওই সূরার ব্যাপকতা এত সারা দুনিয়ার সব মানুষ সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এটা একটা যথেষ্ট সূরা সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করে একটা ঘোষণা দিয়েছেন একটা সংবাদ আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক তার কালামে জায়গায় জায়গায় কসম করেছেন আল্লাহ
আমরাও আমাদের কথায় কসম করি, আমাদের কসমের উদ্দেশ্য একটা থাকে, আমাদের কথাকে মজবুত বানানো, নিজের কথাকে শক্তিশালী করার জন্য মানুষ কসম করে। তুই কাজ করছিস না করি নাই, না তুই করছিস না আল্লাহর কসম করি, ঠিক আছে কসম যেহেতু করছিস তাহলে মনে হয় করছিস। আমাদের মাকসাদ থাকে কসমের দ্বারা আমাদের কথাকে শক্তিশালী করা, কথাকে মজবুত বানানো। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে যে কসমগুলো করেছেন, এই কসমগুলোর মাকসাদ আল্লাহ পাকের কসম দিয়ে আল্লাহর কথা শক্তিশালী বানানো না, আল্লাহর কথা সবই শক্তিশালী মজবুত কথা। কালামুল মুলুক কি মুলুকুল কালাম, আল্লাহ তাআলার কথা কসম ওলাটাও যেমন কসম ছাড়াটাও তেমন। আল্লাহর কথার চাইতে সত্য কথা, আল্লাহর কথার চাইতে উত্তম কথা মজবুত কথা তো আর নাই। আল্লাহ তাআলা নিজের কথাকে শক্তিশালী বানাইবার জন্য কসম করেন নাই। আমাদের আদত হইল আমরা কসম করে কথা বললে তাড়াতাড়ি গ্রহণ করি, আদত ইনসান। তাই আল্লাহ তাআলা কালামে পাকে বান্দার আদত বান্দার তবিয়ত এদিকে লক্ষ্য করে করে কসম করে করেও কথা আল্লাহ তাআলা বলেছেন। কোথাও আল্লাহ তাআলা তাই তুমি নড়াচড়া বন্ধ করবে আমার চোখের সামনে নড়াচড়া করলে আমার কষ্ট হয়, ব্যবসা করতে আইসো আগে আইতে পারবে না, বাণিজ্য করবা তোমার মন মতো বাণিজ্য করবা, এই বোতল দেখছ এ পর্যন্ত এক সপ্তাহে সাত আটটা বোতল ফাটাইছি, দুই চারটা ক্যামেরা ভাঙছি, তোমারটাও হল না। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কসম করেছেন, কসম করে করে কথা বলেছেন। কোথাও চাঁদের কসম করেছেন, কোথাও তারকার কসম করেছেন, কোথাও আসমানের কসম করেছেন, কখনো কলমের কসম করেছেন, কখনো রাতের কসম করে কথা বলেছেন, কখনো দিনের কসম করেছেন কোথাও। এই সূরা শুরুতেও আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, হায়াতের কসম করেছেন, কালের কসম করেছেন। আল্লাহ তাআলা কালের কসম করে একটা সংবাদ দিতেছেন আমাদেরকে, যে কালের কসম ওয়াল আসর, নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ ধ্বংসে আছে। মানুষ কি হিসেবে ধ্বংসে আছে কসমের দিকে তাকাইলে সুস্পষ্ট হয়ে যাবে কোন হিসেবে ধ্বংস আছে ধ্বংসে আছে। আমাদের ধ্বংস আমাদের ক্ষতিগ্রস্ত হালত কি হিসাবে, সময়ের হিসাবে, কারণ মানুষের জীবনে তার হায়াতের জান্নাত বাণিজ্য যেটা, জান্নাত যে খরিদ করবে আল্লাহর কাছ থেকে, এর জন্য এটার মূলধন যেটা কামাই করবে, যেটা মানব জীবনে মানুষের জিন্দগির মূলধন হল তার হায়াত। মূলধনই যদি আস্তে আস্তে ছোট হয় তাহলে ব্যবসাটা ক্ষতিগ্রস্ত ব্যবসা হয়। যে কোনো একটা ব্যবসা করতেছে, ব্যবসার মূলধন ছিল 1,000 কোটি, একদিন পরে এটা 1 কোটি কমছে, তারপরের দিন আর 1 কোটি কমছে, তারপরের দিন আরেকটু কমছে। যদি এই মূলধন ধীরে ধীরে কমে তো এই ব্যবসাটা তো ধ্বংসের ভিতরে পড়ে যায়। সারা দুনিয়ার মানুষ হায়াত আল্লাহর কাছ থেকে মূলধন হিসেবে পায়া দুনিয়া আসছে, একটা করে মিনিট যাইতেছে আর মূলধন একটা একটা করে কমতেছে।
একটা করে দিন যাইতেছে, হায়াতের একটা করে দিন কমতেছে, একটা করে রাত যাচ্ছে তো একটি করে রাত্রি কমে যাইতেছে। এই হিসাবে দুনিয়ার সব মানুষ ধ্বংসে আছে, সময় যাইতেছে আর তার হায়াত কমতেছে। যে সময়টা অতিক্রম করতেছে এই সময়টা মানুষের মূলধন থেকে মাইনাস হইতেছে, হায়াত থেকে মাইনাস হইতেছে। যেটা চলে যেতেছে এটা আর কখনো ফেরত আসবে না। হায়াতের যে সময়টা চলে গেল এটা আর কখনো ফেরত আসবে না। এই যে সময় শেষ হওয়ার এই ধারাবাহিকতা বরফের চাকার মতো মুহূর্তে মুহূর্তে এটা ছোট হইতেছে, এই ক্ষতির ভেতরে প্রধানমন্ত্রীও আছে, এই ক্ষতির ভেতরে প্রেসিডেন্টও আছে, এই ক্ষতির ভেতরে আওলাদ রাসূল খোদ আছে, এই ক্ষতির ভেতরে বক্তাও আছে, শ্রোতাও আছে, আলেমও আছে, ইমামও আছে, মুসল্লিও আছে, বুড়াও আছে, যুবকও আছে, কিশোরও আছে, কিশোরীও আছে, সবার হায়াত কমতেছে। এক একটা সেকেন্ড অতিক্রম করতেছে আর সবার হায়াত ছোট হইতেছে। যেমন আমি আপনাদের এখানে এই যে কয় মিনিট যাবত বসেছি, আমার জিন্দগির এই কয় মিনিট শেষ হয়ে গেছে, তার ফেরত আসবে না। গুজশতা জমানা ফিরাতা নেহি, জমানা কো এক হাল রহতা নেহি। যে সময়টা আমার হায়াত থেকে শেষ হয়ে গেল এটা আমার কাছে আর ফেরত আসবে না। যেই সময়টা আপনার কাছ থেকে চলে গেল ওই সময়টা আপনার কাছে আর ফেরত আসবে না। দুনিয়ার মাটিতে যত মানুষ আছে সব মানুষ এই লসের ভেতরে আছে, ওই কথাটাই সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই গোটা মানব জাতি ধ্বংসের ভেতরে নিপতিত। কিন্তু ধ্বংস একদল মানুষের ধ্বংস নাই যাদের ভিতরে চারটি সিফাত আছে, তাদের হায়াত শেষ হইলে অসুবিধা নাই। দুনিয়ার হায়াত তো উত্তম হায়াত না, জান্নাতের হায়াত উত্তম হায়াত। কিছু মানুষ আছে যারা অনুত্তম হায়াত এর বিনিময়ে উত্তম হায়াতের মালিক হয়ে যাবে। যেই জিনিস শেষ হইতেছে এটা অস্থায়ী জিনিস, এইটা শেষ করে সে স্থায়ী জিনিসের মালিক হয়ে যাবে। যার জীবনটা এরকম ঘটনা ঘটবে, ইল্লা সে ইস্তিসনা, তার লস নাই, তার ক্ষতি নেই। অর্থাৎ হায়াত ঘুরে যাইতেছে, সব মানুষের লস হইতেছে কিন্তু ইমানদারের লস নাই। নেক আমল করনে ওয়ালার লস নাই, দাওয়াত দেনে ওয়ালা, তাবলীগ করনে ওয়ালা, হকের পথে ডাকনে ওয়ালার লস নাই। আহওয়ালে দুনিয়া সুখ দুঃখের রঙে পরিবর্তনে, এই পরিবর্তনশীল দুনিয়া শেষ হওয়ার ভেতরে তার লস নাই যার ধৈর্য আছে। এই চার চারটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদের লস নাই। তারা দুনিয়া শেষ করতেছে, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা।
دنیا شیش ہوتے سے تدیش سامنے آخرات آشتے سے دنیا فرائتے سے ترا جنتر مالک ہوتے سے دنیا تھکے بیر ہوتے سے جنتر بھیترے ترا ڈوب بل لگ سے جے مانوش گلا ای والیٹیر مانوش تادر کنو لس نائی تادر کنو ক্ষতি নাই তারা অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের দিকে অগ্রসর হইতেছে দুনো হাত উঠে তোলেন হাত না হেলিকপ্টার কারা কারা দিয়ে হইছে বেবলার মতো স্যার হইছেন কেন সত্য কথাটা কইলে অসুবিধা নাই হেলিকপ্টার দেখতে না যায় যদি আওলাদে রসুল দেখার নিয়তটা খালি করে রইতেন বুখারীর পয়লা হাদিস মিলে তাহলে তো নজরে নজরে তারা কি হয়ে যেত আর যারা হেলিকপ্টার পাংখা দেখতে গেছেন আপনি পাংখা আমার গাওয়ে আইসেন লাগাইছেন মনে মনে ভাবতেছেন হুজুর এত তেরা তেরা কথা পাই গিয়া সবাই খালি সোজা সোজা কথা কইব কিছু তেরা কথা হতো লাগে দুনো হাত উপরে তোলেন নাড়াচাড়া দেন নামান আবার তোলেন এত শুনতেছেন মাশাআল্লাহ আবার নামান খেয়ালে রোগী রাই বলেন সুবহানাল্লাহ الحمد لله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر زوري ولا سنة الله أكبر هل زوري آواز كره بلا الله أكبر هل زوري كره بلا الله أكبر إتا جوتو بيشي بولبين تاتو شماس تيجي سور بات بات دوري زي بلا دشت لوگ بھائی بھائی এটা গল্প এক গ্রামে খালি সিং খোদা চোর ঢুকে সিং খোদা চোর আছে সিং খোদা ঘরের ভিতরে ঢুকে খেলে এ গ্রামে খুব চুরি চামারি হয় কিন্তু একটা বাড়িতে কাশাকাশি করার একটা রুগী আছে কিছু মানুষের কাশ হয় না এক বুড়া আছে আর কাশ হয়েছে এ গালি কথা কোন করবো ঘুমের তালেও ঘুমের তালেও কাশ ডাইনে চুরি হয় বামে চুরি হয় সামনে চুরি হয় পিছে চুরি হয় কাশালা বাড়িতে আর চুরি হয় একই বাড়িতে যখন চোর তিন চার বার অ্যাটাক করছে এই বাড়ির বুড়ি দোয়া করে আল্লাহ আমাকে বুইনারে কাশ দাও গল্প আর কি আল্লাহ আমাকে বাড়ির পুরাটার একটু কাশের রোগ দিয়ে দাও চোরের দাওয়া দাই আর ভালো লাগে না জিগাইছে কি উৎপাত এরকম কাশাকাশি করেন কাশের দোয়া করেন কাশের দোয়া করে চোরের পিটনি খাওয়ার চাইতে তো এখন তো চোর ভিতরে ঢুকে পিটায় এই পিটনির চাইতে ঘরের ভেতরে একটা কাশের রুগী থাকা ভালো কেন ওই যে পাশের বাড়িতে কাশে ওর বাড়িতে চোর যায় না মনে করে যার নাচ সমাজে কিছু আওয়াজ দেওয়ার লোক লাগে কাশের রোগ থাকলেও যেমন চর ধরে যায় কারোর ভিতরে যদি আল্লাহ প্রেমের ইশকের জ্বলন থাকে আর যদি আল্লাহ আল্লাহ আওয়াজ হয় যে সমাজে আল্লাহর নামের তসবির আওয়াজ হয় ওই সমাজ থেকে চর দূরে যায় ওই সমাজে নাস্তিক ঢুকে না ওই সমাজে মোরতাদ ঢুকে না তারা চিন্তা করে এই সমাজের মানুষ জাগ্রত আছে ধরা পড়লে খবর আছে এজন্য মাঝে মধ্যে আওয়াজ দিয়েন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
খালি মাহফিলে বলেন আলহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله سبحان الله জোরে আওয়াজ করে বলেন سبحان الله سبحان الله والحمد لله الحمد لله لا إله إلا الله الله أكبر الله أكبر আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে আওয়াজ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লাবাস শয়তান দূরে যাইব মানুষ শয়তান যারা তারা ভয় পাইব তার চেয়ে বড় কথা হায়াতে একবার বললো এটা মিজানের পালায় অনেক হইব হায়াতি পুঁজি মরার পরে বললে লাভ নাই সরকার বলে দুনিয়া মাজরাতুল আখিরা মরার আগেই যা কামাই করার কামাই করে নিতে হবে মরার পরে কোন কামাইয়ের সুযোগ নাই কারণ মরার মাধ্যমে ব্যাংক বন্ধ হয়ে যাবে আর জমা হবে না মৃত্যুর মাধ্যমে ব্যাংক অফিসার কিরামান কাতিবিনের ছুটি হয়ে যাবে ডান কাঁধে বাম কাঁধে ক্যাশিয়ার যারা বসে রয়েছে একজন ক্যাশের নেক জমা লইতেছে আর আর একজন গুনা এন্ট্রি দিতেছে কতদিন থাকবে ঘরে যতদিন হায়াত থাকবে সময় থাকবে যেদিন মরণ হবে সেদিন তাদের ছুটি হবে ছুটি হওয়ার পরে যতই আপনি তখন জিকির আজকার করেন তেলাওয়াত করেন নামাজ পড়েন কাজে মোড়া এইগুলো আমল নামায় আর এন্ট্রি হবে কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা এমন নসিব দান করে যে এরা মরার পরেও ইবাদত করে নবীগণ মরার পরেও ইবাদত করে সিদ্দিকগণ মরার পরেও ইবাদত করে শহীদগণ সালেহীনগণ মুনাম আলাইহি যারা এরা মৃত্যুর পরেও ইবাদত করে যেমন সকল নবীরা তাদের কবরে জিন্দা ইউসাল্লুনা ফি কবরিহিম নবীরা কবরে নামাজ পড়ে আল্লাহ রাসূল মিরাজ থেকে এসে বলে যে আমি মুসা নবীর কবরের পার দিয়ে যাইতেছিলাম জিয়ারত করেছি দেখেছি পয়গম্বর মুসা কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে সুবহানাল্লাহর আস্তে করে বল ইবাদতের কবর যদি কেউ গড়ে তাহলে তো তার লাভ হইছে কিন্তু আবার কারোর কারোর কবরের ভেতরে আগুন আছে হায়াত বাণিজ্য যদি এতই দুর্বল হয় যে কবরে আগুন হয় তাহলে খবর আছে অথবা কবরে যদি বিষাক্ত সাপ ঢুকে যায় খবর আছে দোজখের খন্ড যদি হয় কবর তাহলে খবর আছে তবে কবর কারোর কারোর জন্য ইবাদতের ঘর হয় কবর কারোর কারোর জন্য নিরাপদ ঘুমের জায়গা হয় পাহারাদার রাত চারদিকে পাহারাদারি করে মাথার কাছে কোরআন পাহারাদারি করে ডান পাশে নামাজ পাহারাদারি করে বাম পাশে রোজা পাহারাদারি করে হাসানাত কদমের কাছে পাহারাদারি করে কারোর কারোর জন্য এটা হয় বাসর হয় ফিরিস্তারা ডাক দেয় নাম কানাউমাতিল আরুস বাসরের ঘুম ঘুমাও আইসো কবরে দুনিয়ায় অনেক কষ্ট করছে এবার আরাম করো ইসরাফিলের বাসি পর্যন্ত ঘুমাবে তোমাকে কেউ ডাক দিবে না আবার কেউ কেউ নামাজ পড়ে কেউ কেউ জিকির করে কবরের ভিতরে জিকির করে
এক সাহাবী গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে, বৃষ্টিতে কবরের উপরের মাটি ভেঙে ছিদ্রি হয়ে গেছে, তো দেখে ভিতরে আলো দেখা যায়। আরেক সাহাবি আরেক কবরের পাশ দিয়ে যাইতেছে, মদিনার এক কারি সাহেব মারা গেছে, দুনিয়াতে খুব কোরআন পড়তো আর দোয়া করতো, ও আল্লাহ কবর কোরআন করার মৌকা দিও, কবর আল্লাহর কালামের তেলাওয়াতের তৌফিক মানতো আল্লাহর কাছে। মারা গেছে তো তার কবরের পাট দিয়া এক সাহাবি হাইটা যেতেছে, তো দেখে কবরের ভেতর থেকে দুনিয়ায় যেমন তেলাওয়াত করতো ওইরকম তেলাওয়াতের আওয়াজ কবর থেকে আইতেছে। কবরের ভেতরে কোরআন পড়ে হাকিমুল উম্মত নবী রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে জুমার ভেতরে বলেছেন, হাফেজ জামিন শহীদের কবরের পরে একজন যা সালাম দিছে, জিয়ারত করতেছে, তেলাওয়াত করতেছে, জামিন শহীদ কবর থেকে জোরে চিৎকার করে বলতেছে, থেমে যাও, কিসে মুর্দার পর যাকে তিলাওয়াত করো, আমি জিন্দা, আমি হাফেজ, আমি কোরআন মজিদ নিজে পড়বার লাগছি, তুমি যাও কোন মাইয়েতের কবরে যা তিলাওয়াত করো, আমি শহীদ, আমি জীবিত। আর এক বুজুর্গ আর এক বুজুর্গের কবরের উপরে দাঁড়াইছে, ছেলেদের নুরুদ্দিন গাওহার বুড়ি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে গাড়ি ব্রেক করে এক গুরুস্থানের সামনে নেমে গেছে, নাইমা ওখানে হাউ মা করে কান্না শুরু করছে, দোয়া করছে, গাড়িতে উঠছে, খাদেম রাজিগায় হজরত কাঁদলেন কেন, আমার কষ্ট হইয়া যায়, আমি কি করি, কবরে আগুন জ্বলতেছে, ইসালে সওয়াব করলো। এক বুজুর্গ কবরের পারে দাঁড়াইছে, দেখি কবরের ভিতর থেকে তিলাওয়াত করে কোরআন তিলাওয়াতের আওয়াজ, কবরে কোরআনের তিলাওয়াতের আওয়াজ, তিলাওয়াতুল কোরআনের আওয়াজ শুনেছি, বাইরে দাঁড়ায় বলছে সুবহানাল্লাহ, কি কিসমত রে কবরের ভেতরে কোরআন পড়ে। এই কথা বলতেই কবরের মাইয়েত কান্না শুরু করে দিয়েছে, তার কোরআন পড়া বন্ধ, এবার সে কান্নার লাগছে, উপর থেকে আল্লাহর পেয়ারা কয় কান্দ কেন, কান্নার কি হইল, কয় আফসোসে কান্দি, তুমি একবার সুবহানাল্লাহ বললা, দারুল আমল দুনিয়াতে, তো তোমার সুবহানাল্লাহ দ্বারা তোমার আমল নামা এটার সাথে সাথে এন্ট্রি বলল, নেক হইল, কিন্তু 70-80টা খতম মরার পরে কোরআনে দি কোরআনের এই কবরে বসে বসে দিয়েছি, মৃত্যুর পর থেকে পর্যন্ত একটা নেক আমল নামা জমা হয়নি, আমার কবরের কোরআন তেলাওয়াতের চাইতে তোমার জমিনের উপরের সুবহানাল্লাহর দাম বেশি, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এ কারণে তসবি পড়লেও লাভ আছে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত তো নেক হবে, আমল নামা ভরবে, আর আওয়াজ শুনলে শয়তান দূরে যাবে, আবার কলব সাফ হবে,
মানুষ শয়তানের কানে আওয়াজ গেলে ওরা ভয় পাবে হায়াত যে কয়দিন আছে যত আমল করুন যায় কারণ আমল না করলে লস আর আমল করলে লাভ কারণ সময় ফুরাইতেছে হায়াত কমবার লাগছে দুনিয়া পিছনে যাইতেছে আখিরাত সামনে আইতেছে হায়াত নামক ক্যাপিটাল ছোট হইতেছে মৌত সামনে আসবার লাগছে যখন নেক আমল ছাড়া দুনিয়ার কোনো কিছু আর সাথে যাবে না জানা হোগা ইহাসি কুছ নেহি তেরা সাথ হোগা চাঁদ গজি কফন কা টুকড়া তেরা লিবাস হোগা চলে যেতে হবে এখান থেকে কিছুই সাথে যাইব না কিন্তু নেক আমল যেটা এটা সাথে যাইব এটা করলে লস নাই লাভ হইব হায়াত শেষ হইলে সব মানুষের লস কিন্তু চার গুণের লস নাই চার গুণে গুণীবান্দার লস নাই ইস্তিসনা তারা যাদের ভেতরে চার গুণ থাকবে চার গুণের এক নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে যারা ইমানদার তার কোনো লস নাই ইমানদার তো এই তুমি সারা যারা আছো সব বেরিয়ে এখান থেকে যা বেরা এই তুমি সারা আইসো যারা বেরো 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 এখান থেকে সাত ব্যবসা করতে এসে এই বের করে বের করে বেরো বেরো মা বিলে আইসো মা বিলে আপনি ওয়াজ শোনার জন্য রেকর্ড করার মেলা আছে আসস খালি বান্দা করো মহতরম হাজরিন আমি এটা করতেছি আমার জন্য না কতক্ষণ পরে আল্লাহর রাসূল আসবেন এই কাম করে ওদের কাছে নবীর সন্তান আসতেছে তার চেহারার মূল্য হবে না খুব তাড়াতাড়ি তোমাদের এই আচরণের কারণে দেখবা মাহফিল থেকে মাহফিল কমিটি লিখে দিবে নিজ দিয়া যে ক্যামেরা আসা নিষেধ আমার বোতল মারা লাগবো না কালকে হয়তো বোতল মারার ভিডিও দিয়ে দিবা এই মৌলবীদেরকে জেল খাটাইছো তোমরা কাটা কাটা বয়ান দিয়া এখনো যারা জেলখানায় আছে এর জন্য কিছু দায়ী তোমরা পুরা বয়ান না দিয়ে অর্ধেক কাটটা দিছ ইমানদারের লস নেই মনে চাইলে যেমনে পারার সামনে দিস তাতে আমার লাভ হইব কি লাভ হইব সামনে থেকে ক্যামেরা সব বন্ধ করার সুযোগ আসবে যা বলতেছি সব দিয়ে দিস যদি খালি দেশ না তো তখন আমি যে মাহফিল অন্তর জন্ম সেখানে তখন ব্যবসা বাণিজ্য চলবে না যে কদিন বাঁচা আছে আল্লাহ তাআলা আসরের কসম করে বলতেছেন ওয়াল্লা আসর
সময়ের কসম সব মানুষ ধ্বংসের ভিতরে আছে হায়াত ফুরাইতেছে তো মানুষ ধ্বংসের ভিতরে পড়তেছে কারণ মরণ আইতেছে কিন্তু চারগুণ যাদের আছে তারা তাদের মরণ কাছাইলে তাদের কোনো লস নাই তার বয়স যদি কম হয় কিন্তু চারটা গুণ যদি তার রয় তাহলে তার লস নাই অল্প বয়সে মরেও লস নাই আবার যদি বয়স তার 80 বছর হয় গুণ যদি তার না রয় তাহলে তার ক্ষতি হায়াত কম কিন্তু গুণ তার আছে তার মরণ কাছে আসলে তার কোনো লস নাই তার দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে তার কোনো লস নাই যার ভিতরে থাকবে চার গুণ এক নাম্বার গুণ ঈমান এই কারণে বাংলাদেশের একটা দরিদ্র দুর্বল একজন ইমানদারেরও অনেক দাম মেসির দাম বেশি না ইমানদারের দাম বেশি বিশ্বকাপ জয়ের দাম বেশি না ইমানদারের দাম বেশি সব অর্জন করে ইমান হারায় কবরে যাইব লাভ না লস জোরে বলেন লাভ না লস আর যার ইমান আছে তার হাতে বিশ্বকাপ নাই মাল নাই ক্ষমতা নাই কিছুই নাই তার আছে ইমান ওয়াল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইমানদারের জিম্মাদার কে আল্লাহ তাহলে ইমান যার আছে তার লস নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারদেরকে বলছেন এ ইমানদার ইমান মাইপা মাইপা চললো ডাক্তার বলে এই ডায়াবেটিসের রোগী সকাল সন্ধ্যা মাইপা মাইপা চললো এই প্রেসারের রোগী এই যে অটো প্রেসার মেশিন একটা দিয়ে দিলাম মাইপা মাইপা চললেন এই পালস মেশিন দিয়ে দিলাম মাইপা মাইপা চললেন সকাল সন্ধ্যায় আঙুলের মাথায় লাগায় নিজের পালস মাইপেন থার্মোমিটার ঘরে একটা রাখেন জ্বর বেশি হলে ওষুধ খাইয়েন মাইপার মুইপার চলাফেরা করেন কিভাবে শুকর আদায় করবে জাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি চলে গেছেন কিন্তু 1500 বছর আগে নবীর উম্মত ইমানদারেরা তাদের ইমান মাইপা মাইপা যেন চলতে পারে কখনো যেন সে আবার সুগার নীল না হয়ে যায় ইমান নীল না হয়ে যায় এ কারণে আল্লাহর রাসূল নিজের উম্মতের হাতে থার্মোমিটার উঠায় দিয়ে গেছেন মেশিন উঠায় দিয়ে গেছেন যে ইমানদার ইমান সহকারে হায়াত শেষ হইলে সমস্যা নাই নিজের ইমান মাপজব করে চলিস বুঝবি কেমনে তুই মুমিন আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন আল্লাহর নবী বলেন তোমার ইমান তোমার কাছে আছে নাকি ইমান চরে নিছে বুঝবা কেমনে বুঝার উপায় হলো তোমার ভেতরে যদি নেক কাজের খুশি মজুদ থাকে আর পাপ কাজের পেরেশানি যদি তোমার ভেতরে আসে ইবাদতের আনন্দ যদি তোমার হয় গুনাগুলি গুনার পেরেশানি যদি তোমার ভেতরে হয় একটা খুশি
আর একটা পেরেশানি যার আছে সরকার বলে ফা আনতা মুমিন তাহলে তোমার ঈমান আছে সুবহানাল্লাহ কত সুন্দর মূল নীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন নিজের ঈমান নিজে মাপার পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছে মুখে মুখে দাবি করলে হবে না আমি মুমিন নবীর দেয়া মিটারের মাপের আওতা প্রমাণ করবে তুমি মুমিন নাকি তুমি নাস্তিক না বেঈমান নাকি তুমি কাফের গায়রে মুশরিকের দলের লোক নাকি ঈমানদারের দলের লোক মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের লোক নাকি খ্রিস্টানের দলের লোক তোমার কাছে মাপার যন্ত্র আছে এটাই প্রমাণ করো কিছু মানুষ আলহামদুলিল্লাহ যারা এই যে আপনারা এখানে আসছেন এই নেক মানুষগুলার ভেতরে নেক কাজের একটা আনন্দ আছে বিদেশ থেকে আসছে নাম কি জানো ইমতিয়াজুল ইসলাম মিলন ভাই এই মিলন ভাই এটা মাহফিল করছে এটা ভালো কাম আওলাদে রাসূলকে আনছে ভালো কাম এইটাকে কেন্দ্র করে অনেকের হৃদয়ে খুশি তার ভিতরে ঈমান আছে আর এইটাকে করে কারোর গায়ে গাত্রদাহ ও মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরও ঈমান নষ্ট হয়েছে যদি নেক কাজের খুশি কারোর ভিতরে থাকে তাহলে তার ভিতরে ঈমান আছে ইদা সাররাত কা হাসানাতুকা ওয়া ইদা ساءتك سيئتك فأنت مؤمن الله نبي بولن تمار عبادو جدي تمارك خوشي كره تلے تمي مؤمن نیک کا زر موقع پیسو اتا جدي تمار آنون در کرن ہوا ہے تمي مؤمن پاس بلار نماز کرسے دل تا خوش ہوئی سے تلے مؤمن এক পারা কোরআন পড়ছে ত দিল খুশি হইছে মুমিন কারণ কারণ ইবাদত দিয়ে দিল খুশ হয় নাম বললে আপনারা চিনবেন আমার এক দোস্ত মাহফিলে রওনা করছে বাসার থেকে মাহফিলে রওনা করছে হবে সব মানুষ তো সাতটার সময় পথ দিছি জোহরের আগে বয়ান করব সাতটার সময় রওনা করছে কিন্তু ঢাকার যানজটে মাহফিলে যাইতে যাইতে দুইটা বাজছে তাহলে কয় ঘন্টা লাগলো মাহফিলে যাইতে কয় ঘন্টা লাগছে হ্যাঁ সাত ঘন্টার সময় হায়াত মাইনাস আছে আমি বললাম সাত ঘন্টা যান যতে বসে বসে আইলেন খুব কষ্ট হয়েছে না খুব আরাম করছে সাত ঘন্টার সময় কেমনে পার করলেন আমি কথা বার করার জন্য জিগাইতেছি আর কি আপনি গোপন বিষয়ে হাত দেন কেন আমি বললাম যে দুইজন যদি এক গাড়িতে থাকতাম তাহলে কথা কথা হইতে যাইতাম আশ্চর্য এই হলো একটা আলেমের আমল এ পাগড়ি মাথায় দিয়ে দুই রাকাত নামাজ পড়া সবাই দেখাও যাও কিন্তু দেখজন আলেম দিন বলতেছে আলহামদুলিল্লাহ সাতটার সময় গাড়িতে বসছি মাহফিলের গেট পর্যন্ত আসতে আসতে আলহামদুলিল্লাহ এর ফাঁকে দশ পারা কোরআনের তেলাওয়াত করছি সময়টাকে কেমন করে কাজে লাগাইছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ সাত ঘন্টা হায়াত তো মাইনাস হয়েছে কিন্তু সাত ঘন্টার ভেতরে দশ বারা কোরআনের তেলাওয়াত হয়েছে এক একটা অক্ষরে অক্ষরে দশ দশ করে নেক আমল নামায় জমা হয়েছে
সফর করছে তোর লাখ কমেন্ডের ব্যবসা করে নাই রাস্তা আল্লাহর সাথে কথা কইছে রব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছে কারণ কোরআন পড়লে কার লগে কথা হয় জোরে আওয়াজ করে বলেন কার লগে কথা হয় কার লগে তুমসা কুই হামদম কুই দম সাজ নেহি হ্যায় বাতে তো হ্যায় হর দম মগর আওয়াজ নেহি হ্যায় তুমসা কুই হামদম তুমসা কুই হামদম কুই দম সাজ নেহি হ্যায় বাতে তো হ্যায় ہر دم مگر آواز نہیں ہے باتی تو ہے ہر دم مگر آواز نہیں ہے بوشا بوشا اللہ کلام پڑھسے تو اللہ لوگے کتے بس ایجا کلا سرور اکلا نند الحمدللہ دوش برا بوش এই আনন্দটার নাম ঈমান আর বিশ্বকাপ নিছে আর্জেন্টিনা আনন্দ করছে তুমি তাও কি দিয়ে আনন্দ হয়েছে বিশ্বকাপ যেদিন জিতল ওইদিন মাহফিল সেরে যাইতেছি রাস্তায় রং বেরঙের নাচ দেখছি বুড়ায় নাচি বুড়িও নাচি বুড়া বুড়িও নাচ মারছে রাস্তায় আল্লাহ জোয়ান নাচে যুবতী নাচে এমনকি কিশোর কিশোরী ছোট ছোট বাচ্চারাও নাচে মেসি মেসি নাচতেছে পাপের আনন্দ গুনার কাজের আনন্দ যার ভেতরে আছে তার ঈমান নষ্ট হওয়ার আলামত আর যার ভেতরে ইবাদতের আনন্দ আছে ইবাদতের আনন্দ ঈমান ঠিক থাকার আলামত এ কারণে ইবাদতের আনন্দকে লালন পালন করা ইমানদারের ঈমান যে কোন ইবাদত হবে মুমিনের আনন্দের মুমিনের খুশি একশো জেনা করে মিষ্টি খাওয়ানোর আনন্দ না এটা কাফেরের আনন্দ হতে পারে মুমিনের না একশত জেনা করেছে একশো একশো জেনা করে তারপরে আবার ক্যাম্পাসে মিষ্টি খাওয়াইছে এমন আনন্দ তো পত্রিকায় আসছে তাহলে এ আনন্দ কি ঈমান নাকি বেঈমানি জোরে বলেন ঈমান নাকি বেঈমানি এই কারণে এই কারণে আল্লাহর কোরআনে যেখানে ঈমানের কথা আছে সেখানে আমলের কথা আছে এটা আল্লাহর কোরআনের একটা যুগল বর্ণনা কোরআন শরীফে কিছু কিছু যুগল বর্ণনা আছে তার ভিতরে আল্লাহর কোরআনের একটা যুগল বর্ণনা হইল যেখানে আল্লাহ ঈমানের কথা বলছেন ওখানে আমিল সালিহাত এটা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মান আমিলা সালিহান من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن جغل إن الذين آمنوا وعملوا الصالحات جغل زيخاني إيمان الكوتا بابين ويخاني آمول الكوتا زورا لغاية سن كارون نكامول الكوشي تار شدي إيمان الكوتا এ কারণে আল্লাহর রাসূল বলে হায়াত শেষ হইলে সব ঈমানদার ধ্বংস থেকে খালি না
কিন্তু যে ঈমানদারের আমল আছে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যার ঈমান ঠিক আছে যার আমল ঠিক আছে যার কাছে ঈমান আছে যার কাছে আমল আছে শুধু ঈমান আর আমল আছে তা না নিজে সালেহ তা না মুসলিহের খাতায় তার নাম ওয়াতাওয়াসাউ বিল হক মানুষদেরকে ঈমান আমলের পথে ডাকে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খাইর কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر মানুষদেরকে হকের কথা বলা এটা ক্ষতিগ্রস্ত হাল থেকে বাঁচার নাই না যদি হক কথা বলে জেলে যায় তাও ক্ষতি নাই লাভ ওয়াতাওয়াসাউ বিল হক ক্ষতির থেকে বাঁচার নাই হলো হকের দাওয়াত সত্যের কথা মানুষের কানে পৌঁছে দেওয়া হকের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আদব যার আছে তার ধ্বংস নাই কসম করে বলেছেন কে তার ধ্বংস নাই আল্লাহ তাআলা কসম করে বলেছেন সুতরাং হক কথা বলে কারোর যদি ফাঁসি হয় তাও তার ধ্বংস নাই হক কথা বলে যদি জেলে যায় তাও ধ্বংস নাই হক কথা বলে যদি চুলকানি গ্রুপে ট্রলে পড়ে তাও ধ্বংস নাই হক কথা বলে যদি দুশ্মনদের আর চোখের নিচে পড়ে তাতেও ধ্বংস নাই কে বলেছে কে হক কথা বলার কারণে যদি তার বেজ্জত হয় সে রুসওয়া হয় তাতেও কোনো সমস্যা নাই কারণ পয়গম্বর হক কথা বলে অনেক রুসওয়া হয়েছে বহু পয়গম্বর হক কথা বলে শহীদ হয়েছে বহু পয়গম্বর হক বইলা জেলে গেছে বহু পয়গম্বর হক বলে তিরস্কারের শিকার হয়েছে সুতরাং ঈমানদার হায়াত থাকতে শক্ত জাতির কাছে পৌঁছানো জিম্মাদারি আদায় করা হবে তো ইনশা আল্লাহ আসিমি সাহেব আসছে আমার বেল নাই আমি এবার সবরের সাথে চলে যেতেছি আপনারা এমন একজন মানুষকে এখন পাবেন আমি নিজেই যার ভক্ত আমি নিজেই ওনার তেলাওয়াত ওনার ওয়াজ ওনার নসিহাত শুনে মজা পাই আলহামদুলিল্লাহ এই আওলাদের রাসূল পরিবারের খুব ঘনিষ্ঠ মহাব্বতের স্নেহের যারা তাদের ভেতরে একজন হাবিবুল্লাহ মাহমুদ কাসমি দাওয়াত বরকাতুহ যিনি দারুল উলুম দেওবন্দে ইমামতি করছেন নবী পরিবারের লোকেরা তার পিছনে নামাজ পড়েছে আসছেন তো চার নাম্বার হলো তাওয়াসিল সাবর হার কিসমের সাবর সাবর ফিল ইবাদা সাবর আনিল মাসিয়া সাবর আলাল মুসিবা সব সাবর লাগবে ধৈর্য গুলো লাগবে ধৈর্যের দাওয়াত লাগবে হকের আওয়াজ লাগবে নিজে হক কাজের পাবন হইতে হবে আর হাক্কা নিয়তের উপরে অটল বিচার থাকার একটা মজবুত ঈমান লাগবে হায়াত শেষ হইলে সমস্যা নাই জলদি মরবে জলদি আল্লাহর কাছে পৌঁছবে জো কিছু হুয়া ইয়া রব তেরে করম সে আগামী পরশুদিন আবার বাজিতপুর কই যেন আছে ডাক বাংলা ডাক বাংলায় ডাক দিয়ে গেলাম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ